আরো অনেক এক্সট্রিম কাজেও এভাবে আসলে কখনো পড়ি নাই। আজকে একদম মুখ থুবড়ে পড়লাম, এই যে ও আঙুল মনে হয় ভালোই জখম খাইছে। এই যে হেলমেটের অবস্থা একদম ডিরেক্ট গেছে, আমি বললাম যে গোফ্রো ভেঙে গেছে। চাকাটা সামনে এই জায়গাটাই স্কিড করছে বেশি, স্কিড করে ভাই আমার সামনের চাকা পিছনের চাকা, আমার মাঝে মধ্যে পিছনের চাকা থাকে আকাশে, সামনের চাকার উপরে চলে যায় না। ও ভাই একটু টেনে দেন, এই আঙুলটা এটা আস্তে 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 আমি দূর চাপ দিয়ে টান দেন। হ্যাঁ আমার শক্তি নেই টানার, ধরো ধরো আস্তে আস্তে। ও ভাইও ব্যথা পাইছি, আমার হেলমেট কখনো মাটিতে লাগে নাই, আমি পড়ছি হাতে পায়ে, বাট আমার হেলমেট মাটিতে লাগে নাই। আজকে দেখেন এই যে এগুলো সব আমার মাইক অ্যাডাপ্টারের ভিতরে ওই একটা ভেঙে মেবি রয়ে গেছে, আমি ভাবলাম গোফ্রোয় ভেঙে গেছে। ও ডিরেক্টলি হাতে লাগছে তো, ডিরেক্ট আমার হাতের উপরেই ছিল, দেখলেন না আমি ব্যাঙের মতো পড়লাম, প্রেসারটাই হাতে গেছে। বুঝেছি না এখানে কি রক্ত আর কিছু আছে নাকি, ভিতরে কাটছে কাটছে নিশ্চয়ই, হাঁটুতেই লাগে না আমি ডার্ট বাইক চালাই পর্যন্ত। এই যে ভাই বসেন, কোল হবে কাজ হবে, কিছু হয় নাই, হতাশ হওয়ার কিছু নাই, নর্মাল নর্মাল না, আজকে আমার জন্য নর্মাল না, এটলিস্ট আমি এভাবে মুখ খুবড়ে পড়ি না, আমি পড়ি ভাই আমি যে কাজকর্ম করি পড়তেই তো হয়, মানে পড়াটা আহামরি ব্যাপার না, বাট আজকে যেটা বললাম এভাবে মুখ থুবড়ে আমি পড়ি না, খুব কম, মানে খুব কম মানে আমি ডার্ট বাইকে উঠার পর থেকে আমার হাঁটুতে লাগে নাই আজ পর্যন্ত কোথাও, বুঝছেন। আর হেলমেট তো বললাম, হেলমেট কোনোদিন মাটিতে লাগে না, পড়ি এমনি অনেক পড়ি, মানুষ আমারও জিজ্ঞেস করে যে ভাই আপনি কেমনি কি পড়েন না ভাই, ব্যথা পান না ভাই, আপনার বাইক ভাঙে না, এগুলো তো মানুষ সবসময় জিজ্ঞেস করে, এটা খুবই সাধারণ মানে স্বাভাবিক যে আমি পড়ি, বাট আজকে এক্সট্রিম হয়ে গেছে তাই ডাইরেক্ট হাতের এখানে কাটছে, কোথায় আঙ্গুল 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 এটা, সেটা তো সমস্যা নাই, আমার কাছে মনে হচ্ছে আমার আঙুলে ভেঙে গেছে, এখন এখন ভালো লাগতেছে, বসো। আরে জ্যাকেটও ছিল না, ছিল না, রাখো তো। A few moments later. Welcome to OpenTM. Disarmed angle mode. Ready?